হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায়। তো ভিউয়ার্স, আপনারা তো সবাই জানা আছে এই আমার চ্যানেলটা পার্টিকুলারলি শুধু একটা জিনিসের উপরেই আমি ফোকাস করি না, বিভিন্ন জনের ক্যাটাগরি দিয়ে থাকে, ফান থাকে, লাইক এভরিথিং আপনারা সবাই জানা আছে। তো আজকের আমার এই ভিডিওটা, এটা মানে আমার চ্যানেলের আমি আমি হইতে রাজি, আমি হইমো আর কি, যেটা সব থেকে মানে দামি ভিডিও। এমনি বাকি তখন ফালতু ভিডিও, ফানি ভিডিও এটা বহুত আইসে আইসে আর গেছে, কিন্তু আজকে যেটা আইসে এটা আজকে আইসে, তাই এটা আজকের লাগে বহুত ইম্পর্টেন্ট। আর নেক্সট যে কয় বছর পরে যখন আইব এটা আরও বেশি দামি দাম, কারণ আজকে হে যে পোস্টে আসে এটা 3-4 বছর পরে আরও বড়ো পোস্টে যাইব। দেখুন ভিউয়ার্স, আপনার সবাই জানা আছে আমি অত হাই লেভেলের নাই, তো কিন্তু আমার লগে যে ভাই আছে মৈত্রায়ণ, হে কিন্তু বহুত হে মানে আমার যতটুকু মনে হয় ফরিমুজ থেকে হে যে র্যাঙ্কে ভবিষ্যতে যাইব আশা করি, আর কেউ গেছে নাই র্যাঙ্কে। এনিওয়ে আমার লগে আছে গিয়া মৈত্রায়ণ দাস, আপনার সবাই জানা আছে করিমগঞ্জ উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক বিশ্বরঞ্জন দাস তথা এআইডিসির চেয়ারম্যান, তার পুত্র মৈত্রায়ণ দাস, সে আমার লগে আছে। আজকে আমি এই খবরটা পেতে একটু দেরি হয়েছিল, গতিকে আমি রাতে 10:30 বিকজ কালকে সকাল 7টার সময় হয়ে যাইব গিয়া, গতিকে আমি সামহাও ম্যানেজ করিয়া আর কাকুয়ে মানে মিশন বাবু আমার টাইম দিছে, তো তানটাও ধন্যবাদ। আর তো ওই আমি আইসি তান বাসা, আমার লগে আছে গিয়া মৈত্রায়ণ দাস। তে প্রশ্ন আমার এটাই, আজকালকার জেনারেশনে যখন সবাই খালি একটাই যে ডাক্তার বনতাম, ইঞ্জিনিয়ার বনতাম, দেশের ব্যাপারে বহুত কম মানুষের চিন্তা করে, এরকম একটা টাইমের মধ্যে মৈত্রায়ণ সে আর্মি অথবা ডিফেন্সের লাইনটা ধরছে। তো ওইটার ব্যাপারে আমি মৈত্রায়ণের কাছে জানতে চাইমু যে ডিফেন্সের লাইন কী তার লাগে। সবে তো মিন্স যত প্যারেন্টস আছে করিমগঞ্জের, সবে নিজের ছেলে বা মেয়েকে চায় যে সবে ইঞ্জিনিয়ার বনুক বা ডাক্তার বনুক, কেউ চায় না যে নিজের ছেলে বা মেয়ে কেউ ডিফেন্সে যাওক। এটার মেইন কারণ থাকে যে সবের মধ্যে একটা ভয় থাকে বা একটা ডর আতঙ্ক থাকে যে কি বা আমার ছেলে হারিয়ে যাবে, বা আমার ছেলে যদি কোনো জায়গাতে শুট ডাউন বা কিল ডাউন হয়, যদি মারা যায় বা যদি লাইফ লস হয়। দেখুন এটা তো লাইফ লস বা অ্যাক্সিডেন্ট তো এটা যে কোনো জায়গাতে হতে পারে, আপনার ঘরেই আপনার বাথরুমে স্লিপ করে কেউ মারা যেতে পারে, তো লাইফ রিস্ক তো যে কোনো জায়গাতেই আছে। আর এই জবে মতো জব গ্যারেন্টি আর লাইফ সিকিউরিটি কোনো জবেই নাই। আর আপনি আপনার দেশকে যেটা সেবা করতে চান এটা আপনি একটা ওপেন ফ্রন্টে আপনি পারছেন ইজ দেশকে সেবা করতে, আর মোরওভার একটা জব সিকিউরিটি থাকে, আর জব সিকিউরিটির সঙ্গে সঙ্গে একটা লাইফের একটা সিকিউরিটি থাকে যে তুমি তোমার আর একটা জবের উপরে স্যাটিসফ্যাকশান থাকে যে আমি যা করছি আমার দেশের জন্য করছি, আমার মা বাবার জন্য করছি, আমি আমার এলাকার জন্য করছি আমি। আর জবের মধ্যে এই স্যাটিসফ্যাকশান থাকে যে আমি আমার দেশের জন্য একটা বহুত বড় একটা কাজ করছি, আমি আমার দেশের জন্য আমার জানকে দিচ্ছি, আর যদি আমি আমার জান চলেও যায় তো আমি আমার দেশের জন্য জান দিচ্ছি। এই জন্মতে আমি এই জন্মভূমিতে আমি জন্ম নিয়েছি, আর এই জন্মভূমির জন্য যদি আমি কিছু না করতে পারি তাহলে তো এই জন্মটাই আমার ব্যর্থ হয়ে যায়। আচ্ছা মিত্রান, এটাই একটা জেনারেল মানুষের প্রশ্ন, আশা করি তোমার এটা জানা আছে। আমরা ইন্ডিয়ার মধ্যে যে জিনিসটা দেখি আর কি, মানে এমএলএর ছেলে এমএলএ, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, অথবা মন্ত্রী না হইলেও রাজনীতি মানে আছে না নি, বাবা এমএলএ আর কি তা লাগে না ভাই, কলেজও হলো যেন তো মানে একটা রব দেখা নেই, ঠিক আছে। তা তুমি তো এটা পারতে, তা তুমি কী তার লাগে ইয়াদ গেলে, তুমি তো হইতে পারতে মানে স্টিল, কারণ তোমার বাবা মিশন বাবু তো অত বড়ো মানে অত মানে কর্মীর জন্য, তাহলে তো শুধু নর্থ কর্মীর জন্য পাওয়া যায় না, আসামেরই অত বড় একজন নেতা, কিন্তু ওই লাইন রাজনীতির লাইনটা চয়েস করতে পারে, তুমি কী তার লাগে রাজনীতি ছাড়িয়া তুমি এটা গেলে। আমি আমার বাবা থেকে বহুত ইন্সপিরেশন নেই, কিন্তু এটার মানে এটা না যে আমি যা আমার বাবা করেছেন সেম জিনিস আমার করতে লাগবে। আমি একটা টাইমে অ্যাডভোকেটও বনতে চাইছিলাম, কিন্তু আমার মনে হয় না আমার মধ্যে এই কোয়ালিটিসগুলো ছিল যেটা দিয়ে আমি অ্যাডভোকেট বনতে পারতাম, বা একটা নেতা বনার জন্য বহুত কোয়ালিটিস লাগে যেটা মনে হয় না আমার মধ্যে আছে, যার কারণে আমি একটা ভালো নেতা বনতে পারবো না। আর সব জিনিসের জন্য বনে না, কেউ বাবা যদি কিছু যদি প্রফেশনে থাকে সেম প্রফেশন যে ওর ছেলে বা ওর মেয়ে করবে এটা জরুরি তো না। আর আমি দেখেছি যে এটা ইন্ডিয়ার পলিটিক্সের মধ্যে এটা জিনিসটা কন্টিনিউ হয় যে ফ্যামিলি লিনিয়েজ যেটাকে বলে, যে যে বাবা বনবে সে ওর ছেলে বা ওর মেয়ে বনবে। কিন্তু আমি আমার বাবা থেকে এটাই শিখেছি যে নিজের পায়ে দাঁড়ানো,
আমার বাবার যে আমার দাদু ছিলেন উনি একজন কৃষক, কিন্তু আমার বাবা তো কৃষক বনেননি, উনি নিজের পরিচিতি বা নিজের লাইফ বা নিজের কেরিয়ার নিজে বানিয়েছেন। তো সেইভাবে আমি আমার নিজের লাইফ বা নিজের কেরিয়ার নিজের ইচ্ছা বা নিজের যে স্ট্রেংথ আছে বা নিজের ক্যাপাবিলিটিস এর উপর আমি বিল্ড করতে চাই। আমি আমার বাবার করা কিছু জিনিসে আমি হাফ করতে চাই না। আমার একটা জিনিস দেখছি, ইভেন আমার ফ্যামিলি তো আমার মার বাবা, আমরা দুই ভাই, তো মার বাবা মায়ের সবসময় বলতো যে আমার দুই ছেলে, একজন ডাক্তার হইব আর একজন ইঞ্জিনিয়ার হইব। এছাড়া আমি ছোটো থাকতে আমি জীবনে অন্য কিছু শুনছি না, যে ইভেন আমি কইলাম না কৃষক হওয়া কোনো ল প্রফেশনের কাজ না, আমি অকল অকলে ফিল করি, আমি ছোটো থাকতে আমি বুঝছি না। কিন্তু আমি একটা জিনিস দেখছি পাঞ্জাবের জেলার, পাঞ্জাবের যারা গার্জিয়ান্স আছে তারা মানে ছেলে হোক আর মেয়ে হোক, আমি জানি না কিন্তু আমার শোনা কথা আর কি, যে তারা যখন বাচ্চাও স্পেশালি আমি ছেলে হইলাম তারা যখন জন্ম লয়, কিন্তু ছোটো থাকতে থেকে তারা হয় কিন্তু বিএসএফ আর্মি ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ার মধ্যে যত যত ইয়ে আছে মানে ডিফেন্সে আছে ম্যাক্সিমাম দেখা যায় পাঞ্জাবি মানুষ আছে। কিন্তু এটার মধ্যে দেখা যায় আমরা মানে আমি কইলাম আর কি আমরা হরিমঞ্জল বাকি কইলাম না, আমরা হরিমঞ্জল মা বাবারা কীটার লাগি কী কারণে এরকম মানে মানে ছেলে বিএসএফ হইব ডিফেন্সও যাইব আর্মি যাইব নেভি যাইব কন্যা, আমি এই জিনিসটা কীটার লাগি মানে মোস্ট অফ দ্য প্যারেন্টস যারা আছে এটাই ভাবে যে যদি আমার ছেলে বিএসএফ এ বা এটাতে যাই গিয়ে তো ও থাকবে না এখানে, আমার ওদের সাথে আমার কন্ট্যাক্টটা খুব কম থাকবে বা ওর লাইফ রিস্কটা বেড়ে যাবে। কেউ তো চায় না যে ওর ছেলে বা মেয়ে তো কম বয়সে ওর চোখের সামনে কেউ যদি তোমার যদি ডেথ হয়ে যায় বা ওর ওটা দেশের জন্য শহীদ হয়ে যায়, ডেথ তো আমি বলবো না, এটা শহীদ শহীদ হয়ে যায় দেশের জন্য, তো কেউ মা বাবা তো এটা চায় না। তো এটার কারণে সবে নিজের লাইফ সিকিউরিটিটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, আর এটার কারণেই সবে চায় যে সবের বাচ্চারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার বনুক, অ্যাটলিস্ট ওর নিজের চোখের সামনে থাকবে। আচ্ছা তুমি ক্লাস এইটে কোন কলেজ থেকে গেছিলে? হ্যাঁ কোন জায়গা গেছিলে মানে ওই রাশিয়া ইন্ডিয়ান মিলিটারি কলেজ দেরাদুন। দেরাদুন মানে ওকে, এখানে কতজন, তুমি একটু ওদিকে দিকে শুনে নেই, এখানে কতজন আছে? এখানে টোটাল 250 জন ক্যাডেটস থাকে। তো এটার প্রসেস হলো গিয়ে এখানে একটা অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সাম হয়, এটাকে বলে রাষ্ট্রীয় ইন্ডিয়ান অল ইন্ডিয়ান এন্ট্রান্স এক্সাম, এটার জন্য ফর্ম ভরতে লাগে। এটা ফর্মটা ফিল আপ করা হয় দুইবার বছরে, আর দুইবারেই এক্সাম হয়, এটা একটা ডিসেম্বরে হয় একটা জুন মাসে হয়। তো এক্সামটা একটু টাফ হয়, এটা ক্লাস 8 লেভেলের হয়, কিন্তু ক্লাস 8 লেভেলের থেকে একটু বেশি হাইয়ার এডুকেশন এটা নিতে লাগে এই এক্সামটা ক্র্যাক করার জন্য। এটার পরে একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউয়ের পরে মেডিকেল এক্সামিনেশন হয় যেটার মধ্যে সব কিছু মানে বডি হেলথ বডির ফিটনেস ফিটনেস সব কিছু দেখা হয়। আর ওই মেডিকেল চেক আপের পরে তুমি যদি ফিট থাকো তাহলে তোমাকে ডাকা হবে। আর পার স্টেট একটাই স্টুডেন্ট নিয়ে যায়, বা বড় স্টেট যদি হয় যেরকম মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এরকম থেকে দুইটা দুইটা স্টে নেওয়া হয়। আর কোনো স্টেটে যদি ভ্যাকেন্সি কমপ্লিট না করতে পারে তখন গিয়ে এই ভ্যাকেন্সিটা অন্য কোনো স্টেটকে দেওয়া হয় যার বাচ্চা মেরিটে আছে তো ওদেরকে দেওয়া হয়। তো তুমি যখন গেছিলে তখন ইয়ার কত আছে? 2014। ওই সময় আসাম থেকে কয়জন গেছিল? আমি একাই। আসাম থেকে তুমি একা? তো ভিউয়ার্স, তো এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পারটা, তো হে যখন 2014 গেছিলে, 2014 যখন সে জয়েন করছিল আরআইএমসি, তখন পুরো আসাম থেকে কিন্তু একজনই আছে। তো আপনি এই জিনিসটা বুঝিলেন যে এই এটার মধ্যে যাওয়া এটা মানে অনেক অনেক বড় কথা, মানে এটা খেনে গর্ব করতাম না কিতা লাগে। রাতে 10:30 বাজছে তো কোনো ম্যাটার নেই, আমি যদি আমি যদি বাইরেও থাকতাম স্টিল আমি আইলাম, রাইট 2টা বাজলেও আমি আইলাম। এই জিনিসটা লাগে দেখেন, করিমগঞ্জ একটা সীমান্ত শহর, এখানে আমরা অনেক ফেসিলিটি বিভিন্ন সময়ই পাই না, ইভেন স্টিল নাও আমরা এটা কিন্তু পাইলাম না, কিন্তু আমরা জায়গার নাম সে মৈতায়না কিন্তু কত উপরের দিকে লইয়া যায়, আজকে ভবিষ্যতে কত বড় লেভেলে যাইব, তো ওই জিনিসটার লাগে আমি আইসলাম আর মৈতায়নার কাছে বহু জিনিস জানছি। আচ্ছা মৈতান, আমি খালি একটা জিনিস খুঁজেছিলাম, তোমার দিকে বহুত ইন্সপায়ার্ড তো হইব, অথবা নট অনলি তোমার দিকে যারা ডিফেন্সে কাজ করে, আমরা বিভিন্ন সময় দেখি না নি আর্মিতে যারা আছে এখন বেটার সবই বহুত আগের থেকে বেশি সম্মান দেবেন মোদি গভর্নমেন্ট আমার শুনে, তো এরকম যারা আছে যে এই লাইনে যাইতো তারা কিতা করতে লাগবে একটু তুমি আমার ভিউয়ার্স একটু।
যারা এই এই ডিফেন্স ফোর্সে যাওয়ার ইচ্ছা, ওদের মানে ছোটবেলা থেকে একটা ক্রেভিংস যেটা থাকে, এটা মানে শো করতে লাগে, নিজের প্যারেন্টসকে বলতে লাগে যে আমি এটাতে যেতে চাই, এটার জন্য আমি বনেছি বা আমি এটার জন্যই জন্ম নিয়েছি, আর আমি আমার দেশের জন্য নিজের জীবনকে আমি কুরবান করতে আমি রাজি আছি, আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারবো এই মাদারল্যান্ডের জন্য। তো এই যদি এই যদি জুনুন যেটাকে বলে, এই জুনুন বা এই প্যাশন যদি নিজের মধ্যে থাকে, তাহলে যে কোনো কেউ বা যে কোনো প্যারেন্টসকে ওর ছেলে বা ওর মেয়েকে কোনোদিন আটকাতে পারবে না। ওকে ভিউয়ার্স, তো এটা আমার একটা আজকে গুড লাক আমি মৈত্রায়ণ পাইছি, তো মৈত্রায়ণ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ। আর এটা তো আমি আর কিতা হইতাম যে তোমার কোনো হেল্প লাগলে আমার হইও, তো আমিও হইলাম, আমার কোনো হেল্প লাগলে ভবিষ্যতে তোমার কোনো দিন হইব, এবং তুমি বহুত উপরে যাও, এটাই সম্ভব আছে। জয় হিন্দ।